মন ভালো লাগে না, মন ভালো থাকে না, শরীরের মধ্যে অস্থির অস্থির অনুভূতি, এই এই সমস্ত কষ্ট নানা কারণে হতে পারে, যার মধ্যে অন্যতম হলো ভিটামিনের অভাব। যদি ভিটামিনের অভাব হয় তাহলে এই সমস্ত কষ্ট হতেই পারে। কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাব মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এখানে কিছু ভিটামিনের অভাব এবং তাদের সম্পর্কিত উপসর্গ আমরা বললাম, এটার সঙ্গে আপনি মিলাবেন। এখানে অনেকগুলো ভিটামিন আছে, আপনাকে একটা বলছি, ক্লান্তি, মেজাজ পরিবর্তন, মনস্তাত্ত্বিক অস্থিরতা, ভুল ভ্রান্তি, এরকম হয়। এটা আমরা সাধারণত দেখি এবং যারা এটার স্পেশালিস্ট, যারা এই এটার বিশেষজ্ঞ, তারা বলছে ভিটামিন B12, ভিটামিন B12-এর অভাবে হতে পারে। আর এই ভিটামিন B12 আপনি কোথায় পাবেন? ভিটামিন B12 পাবেন হলো আপনি, ভিটামিন B12 পাবেন খুব প্রচুর, যেটা আমরা ব্যবহার করে থাকি, মাছ, মাংস, দুধ, ডিম, এর মধ্যে পাবেন। এছাড়াও কাঁচা পেঁপে, বেগুন, ঝিঙা, বরবটি, এর মধ্যেও পাবেন। সুতরাং এগুলো আপনি খেলে আপনার এই কষ্টটা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। ভিটামিন ডির উপর আমরা অনেক জোর দেই, এবং আপনি আমি আমরা যদি যে সমস্ত অনেক চিকিৎসকরে দেখাতে যাই, বিশেষ করে যারা মেডিসিন স্পেশালিস্ট, তারা ভিটামিন ডি একটা ওষুধ প্রেসক্রাইব করেই। কারণ আমাদের দেশে অধিকাংশ লোক এখন ভিটামিন ডির অভাবে ভোগে। ইভেন গ্রামেও লোকজন আগে যেরকম সকালবেলা রোদ্রে যেত, রোদ্রে বসে থাকতো, রোদ্রে বসে বসে খাবার খেত, এখন সেরকম অবস্থা নাই লোকজনের, বা করে না। এই জন্য ভিটামিন ডি পাওয়ার জন্যে মনে রাখবেন, প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে আধা ঘন্টা কাপড় যত কম পারেন গায়ে কম কাপড় রেখে রোদ্রে থাকবেন। তাহলে কি হয়, অবসাদ, অবমাননা, মনটা কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়, বিষণ্ণতা, শক্তিহীনতা, এগুলো মনে হয়, অনেকের ব্যথা হয়, এগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। তা আমি বলবো, প্রথমে বলছি সূর্যের আলো, ডিম, তৈলাক্ত মাছ, এরপরে ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো, দুধ, দুধের তৈরি খাবার, এগুলো আপনি খাবেন। তবে সবচেয়ে ভালো হলো আধা ঘন্টা রোদ্রে থাকা। আধা ঘন্টা আপনি অবশ্যই রোদ্রে থাকবেন, তাতে আপনি অনেক ভিটামিন ডি আপনি পাবেন। এখানে যিনি আপনি কল করেছেন, ধরে আছেন, আপনি ধরে থাকেন, আপনি উত্তর দেবো ইনশাআল্লাহ যদি ভুলে না যাই। ওকে, আর একটা ভিটামিনের কথা বলবো যেটা আমাদের খুব দরকার, সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি অবসাদ, মনোযোগের অভাব, অস্থিরতা, এগুলো ভিটামিন সি থেকে হয়। তো ভিটামিন সি এর জন্যে আপনারা প্রথম হলো একটা লেবু, লেবুর এতটুকু টুকরো প্রতিদিন কমপক্ষে দুপুরবেলা একটু আপনার খাবারের মধ্যে চিপে দিয়েই খাবারটা খাবেন, খেতে থাকেন, খেতে থাকেন, ভিটামিন সি এর অভাব পূরণ হবে, আপনার এই কষ্ট চলে যাবে। ভিটামিন সি আপনি পেঁপে থেকে পাবেন, স্ট্রবেরি পাবেন, কমলা, ব্রুকলি, শাকসবজি। তবে লেবু হলো আমাদের জন্যে খুব সস্তা, অল্প টাকা, আমরা এগুলো ওখান থেকে কেটে ছোটো ছোটো টুকরো করে রাখলে আপনি প্রতিদিন দুপুরে এক টুকরো লেবু চিপে খাবেন, তাতে আপনার অনেক কষ্ট চলে যাবে। ভিটামিন B6 খুব প্রয়োজন আমাদের, মনোযোগের অভাব, বিষণ্ণতা, অস্থিরতা, এটা ভিটামিন B6-এর জন্য এই বিশেষজ্ঞরা বলছেন। তাহলে ভিটামিন B6 আপনি কোথায় পাবেন? মাছ, মাংস, বাদাম, কলা, গম, এটা এই সমস্ত খাবারে আপনি ভিটামিন B6 পাবেন। ওকে দর্শক, আরও আপনাদের জন্যে আরও 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 উপদেশ আছে, কিন্তু আমি বলবো
যে আপাতত এটা খান, সাথে একটু অ্যাড করে দেই, প্রচুর পানি খাবেন, আর 7-8 ঘন্টা কমপক্ষে একটানা ঘুমাবেন, তাতে মনটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, অনেক অসুখ বিসুখ থেকে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।